গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো চা নিয়ে এসেছি, এখন চা খাবো। আজকে চা করতেও দেরি হয়ে গেল, সকালের কাজ করতেও ভীষণ দেরি হয়ে গেছে। এক একদিন হয়ে যায় ওরকম দেরি। চা খেতে আসবো, 8:30 বেজে গেলো, এখন চা খাবো, তারপরেই আসবো রান্নাঘরে রান্না করতে। কী করবো না করবো এখনও জানি না, ইচ্ছে আছে সিম্পল রান্না করব। আর উঠেছি সেই 5:30, কিন্তু কাজ করতে করতে একটু ছাদে যাই হাঁটতে, তোমরা সবাই জানো। ওই কাজ করতে করতে এমন দেরি হয়ে যায় না। আর দেখো বাইরে ভীষণ রোদ্দুরে, তার তোমাদেরকে একবার দেখাই। দেখো ভীষণ রোদ্দুরের তাপ, আর যেমন গরম, গরমে কাজ করতেই কষ্ট, আমার প্রচণ্ড গরম। যাই হোক, চা খেয়ে নেই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়ির ওপরে ডালের জন্য জল বসিয়েছি, গরম হয়ে যাক আস্তে আস্তে। আর এই দেখো কড়াইতে বরবটি ভাজা হচ্ছে, ডাল সিদ্ধ করে প্রেশার কুকারে রেখে দিয়েছি। আর এই দেখো বেগুন ভালো আনতে পারিনি, ছেলে যেমন এনেছে তাই রান্না করব। বেগুনে নুন মেখে রেখে দিয়েছি, আর এই যে পটল ভাজা করব, নুন মেখে রেখে দিয়েছি। আজকে ডাল এই ভাজা, তিন রকমের ভাজা দিয়েই ভাত খাবো। দেখো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত দুবেলার করেছি, সকালের আর দুপুরের। এই দেখো ডাল, ডালটা একটু মনে হচ্ছে হলুদ বেশি হয়ে গেছে, একটু পাতলা করেই করেছি, মুসুরির ডাল করেছি। আর এই যে বেগুন ভাজা, বরবটি ভাজা, এই যে পটল ভাজা, আর ছেলে সকালে ডাল সিদ্ধ দিয়ে খাবে বলে এই যে ডাল সিদ্ধ রেখে দিয়েছি, একটু নুন দিয়ে রেখেছি। আর এই দেখো ছোটো ছোটো বেগুনগুলো, আমি সকালে এই দিয়ে খেয়ে নেব ডালের সঙ্গে। দেখো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, একদম সিম্পল রান্না করেছি, রান্না করতে বেশিক্ষণ লাগেও নি, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, তো দেখিয়ে দিই। আজকে ছেলে মুদিখানা এনেছে রাত্রিবেলা, তো রাতে তো আর ভিডিও করিনি, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে কী কী বাজার এনেছে। দেখো রিফাইন তেল এনেছিলো 3 প্যাকেট, 1 প্যাকেট ব্যাগটা, ব্যাগ যখন নিয়ে এসেছে দেখেছে তখন হয়তো একটু জোরেই রেখেছিলো, ফেটে গেছে, ওটা সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছি। আর এই দেখো 2 প্যাকেট রিফাইন তেল, পুরো একটা চেন শ্যাম্পু এনেছে, হলুদের প্যাকেট, জিরে, আর এই দেখো মুসুরির ডাল আর মটরের ডাল, 2 স্কচ ব্রাইট, ঘর মোছার জন্য দেখো নিমাইল ফিনাইল এনেছে, আর এনেছে নিহার তেল মাথায় দেওয়ার জন্য, 1 প্যাকেট সানলাইট এনেছে 500 প্যাকেট, আর হ্যান্ড ওয়াশ এনেছে, দেখো এই প্যাকেটটা আমি আছি, আর এনেছে এই দেখো এইরকম ধরনের বিস্কুট এনেছে 3 প্যাকেট, আর এনেছে দেখো ললিপপ, 5টা ললিপপ এনেছে। এই এনেছে ছেলে মুদিখানার থেকে বাজার, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ফ্রেন্ডস, সব কাজ সেরে নিয়েছি, তাড়াহুড়ো করে স্নান করেও নিয়েছি, ছাদে এসেছি জামা কাপড় মেলতে, দেখো একদম রেডি হয়ে গেছি, এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, বাড়ি এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদেই তোমাদের সঙ্গে কথা বললাম, এখন নিচে যেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নেই তারপরেই যাই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো ফ্রেন্ডস, এক জায়গায় যাবো বলেছিলাম, সেখান থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া সারলাম, বাসন মেজে যে পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আসলাম, ভীষণ আনন্দ লাগছে। কী বলতো, বিয়ের পরে বর আমাকে অনেক গিফট দিয়েছে, কিন্তু পুজোর এত বড় দামি গিফট কোনোদিনও পাইনি, পুজোর সময় এত দামি গিফট কোনোদিনও পাইনি, আজকে প্রথম পেলাম। দেখিয়ে দিই, এই দেখো এই যে রয়েছে এর ভেতরে সেই দামি গিফট, সেটা 10,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা। কি আছে সেটা এখন দেখাবো না, পুজোর সব শপিং করে নেই, তারপরে একবারে পুজোর শপিংয়ের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা অপেক্ষায় থাকো দেখার জন্যে, অবশ্যই দেখাবো। আর আমার ভীষণ আনন্দ হচ্ছে, পুজোয় এত বড় একটা দামি গিফট পাবো কোনোদিনও ভাবিনি, এমনি দেয় বর দেয় মাঝে মাঝে, কিন্তু পুজোর সময় প্রথম, এই প্রথম পেলাম। তাহলে পুরোটা দেখাবো না, একটু অপেক্ষা করো, দেখিয়ে দেবো ঠিক সময় মতো। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।